এখন আম্মু সবগুলো মশলার সাথে ভালো করে মেখে নেবে। একটি তরতরা আমরা রান্না করেছি, সেই তরতরাটা হয়ে গেছে। আমরা এখন কালারটা তো অনেক সুন্দর। আর এই সবারই তরকারি অনেক পছন্দের। আমাদের ঘরের সবাই মলাই মাছে আর হচ্ছে যে টমেটো তরতরাটা সবাই পছন্দ করে। এগুলো ভেজে তারপরে তরকারিটা করে, খাইতে খুবই ভালো লাগে, মজা হয়। আজকে বাজার থেকে কি কি নিয়ে আসলাম, এই যে এখানে দরস নিয়ে আসলাম, দরস, লাল পালং শাক, এখানে বেন্না পাতা, কাঁচা ধনিয়া পাতা, এই যে ফুটকা মরিচ নিয়ে আসলাম, ফুটকা মরিচ না, এই যেগুলো কামরাঙ্গা মরিচ কো আর কি, এবারে আবার রসুন মধ্যে পাতা, এটাও একটা ধনিয়া পাতা হয়েছে, এটা দিয়ে বেশিরভাগ সবজি তরকারি শাক বেশি। আজকের এই বাজার, কারণ আমাদের রেগুলার বাজার করা লাগে, প্রতিদিনই বাজার করা লাগে, শাক সবজি একদিনের তো আর একদিন খাওয়া যায় না। আজকে আমার দুপুর রান্না, তোমার এইদিকে পালং শাক নিলাম আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, আর এখানে ছোট মাছ, মলাই মাছ আর হচ্ছে টমেটো দিয়ে রান্না করবো এটা। তো আজকে আমাদের দুপুরের মেনুতে সবই ভেজিটেবল, সাথে মাছও আছে। তো আম্মু এখন সব মশলা দিয়ে দিতে, এখানে হলুদ লবণ দিয়ে দিলাম আর ধনিয়া গুঁড়ো দিতেছি আর মরিচও দিয়ে দিতেছি। এখন আম্মু সবগুলো মশলার সাথে ভালো করে মেখে নিবে। অনেকদিন পরে এটা খাবো আজকে। আম্মু হচ্ছে এখন প্যানে দিয়ে দিয়েছে, আর এদিকে পালং শাকটা এখন দিয়ে দিবে, চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছে। এটা কি কষা বা কষানোর পরে পালং শাক দিয়ে দিব, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, এখন সবগুলোর সাথে পালং শাকও দিয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে কতগুলো শাক, বাট হওয়ার পর কিছুমাত্র হবে। ওইদিকে আমাদের হচ্ছে যে মলাই মাছ আর টমেটো দিয়ে একটি তরতরা আমরা রান্না করেছি, সেই তরতরাটা হয়ে গেছে। আমরা এখন আর এই সবারই তরকারি অনেক পছন্দের। আমাদের ঘরের সবাই মলাই মাছে আর হচ্ছে যে টমেটোর তরতরাটা সবাই পছন্দ করে, সো আম্মু এটা রান্না করে আমাদের জন্য মাঝে মাঝে। পালং শাক আর চিংড়ি মাছ নাকি? পালং শাক আর চিংড়ি মাছ দিয়ে আম্মু অনেক পছন্দ করছে। পালং শাক আর চিংড়ি মাছ দিয়ে তো অনেকদিন পর রান্না করছো, পালং শাক দিয়ে তরকারিটা হয়ে গেছে। এটা তো তোমারই হবে না, আমাদের আর কি হবে, আমি কম করে আনছিলাম পালং শাক। আম্মু নানবাড়িতে নিয়ে আসছিল, না না আজকে বাজার থেকে, বাজার থেকে নিয়ে আসছিল। কত টাকা দিয়ে কিনে আছো? তোমার ইয়া 40 টাকা কেজি, পালং শাকে আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে যে একটা রেসিপি, আর হচ্ছে যে মলাই মাছ আর টমেটো দিয়ে। আম্মুর উপরে আমাদের জন্য রান্না করেছিল মলাই মাছ আর হচ্ছে যে পালং শাক, আর আজকে রাতে রান্না করতেছে আমাদের জন্য হচ্ছে যে এখানে তেলাপিয়া মাছ ফ্রাই করে নিচ্ছে, আর এখানে ডেরাস উপরে সিজনের প্রথম তরকারি এটা ভালো লাগে, তারপরে বাদিটা করলে ঠিক আছে। যদি তো ঢেঁড়স সিজন শুরু হয়ে গেছে, তো আমরা ঘরে ঢেঁড়স আনা শুরু হয়ে গেল তেলাপিয়া মাছ দিয়ে। আজকে ঢেঁড়সের একটা রেসিপি রান্না করবে, আর দেশি আলু কি, আর দেশি আলু সাথে মিক্স থাকবে তোমার। দেশি এই লাল আলুটা সুলাং লাগে না, না ফুলাইলেই চলে। এদিকে দেড়াশ আলু দিয়ে দিয়েছি, আমাদের দেড়াশগুলো এখন কষানো হচ্ছে, আর মাছগুলো দিয়ে দিচ্ছে, মাছগুলো আগে থেকে ফ্রাই করে রেখে দিয়েছিল, তো
এদিকে পেঁয়াজ আর হচ্ছে মাছ আলু এদিকে সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করা হচ্ছে হচ্ছে ঢেড়শে মানে তরকারি আছে একটা তরকারি তোমার হ্যাঁ ঢেড়শগুলো ভেজে তারপরে তরকারিটা করে খাইতে খুবই ভালো লাগে মজা হই ভাই ঢেড়শ ভাজি করলেও খাওয়া যায় ঢেড়শ ভাজিও খুবই মজা যার যেটা পছন্দ সে সেটাই করে প্রথম দিকে এভাবে তরকারি রান্না করছি নতুন এই যে আজকে আমাদের আলুর ভর্তা এখানে মরিচ আর দেশি আলু আর অন্তরাব্বু হাতের ভর্তাটা অনেক স্বাদ এই জন্য আমরা সবাই বলি যে তুমি ভর্তা বানাও এই যে অনেক সুন্দরভাবে মরিচ ভেঙে নিতেছে জানি না এই দেশি আলুর ভর্তা কার কার পছন্দ দেশি আলু ভর্তা সবার আমাদের ফ্যামিলির সবারই পছন্দ আমার আব্বার তো আলুর ভর্তা আর কিছু লাগে না এখানে আমের আচারের তেলও দেওয়া হয়েছে আর একটা আমে আচার আছে আম আছে আমরা কি তো তোরা নাই খেবো এখানে না খেবো আলুর ভর্তার সাথে যদি আমের আচারের তেলটা দেওয়া অনেক ভালো লাগে খেতে জানি না কার কার পছন্দ তো ভর্তার সাথে আবার একটু ওই আমটা খাইলেও ভালো লাগে করলা ভাজির সাথে ভর্তার সাথে বিশেষ করে করলা ভাজির সাথে ভর্তার সাথে বেশি আমের আচারটা বেশি খাওয়া এই যে আমাদের ভর্তা হয়ে গেল তেলটা দিলে তো অন্য পত্র দাম